হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি টলিউডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেবের একটা সিনেমা 13 বছর পূর্ণ হলো। সিনেমাটার নাম হচ্ছে চ্যালেঞ্জ, যেটা আজ থেকে 13 বছর আগে মানে মার্চের 20 তারিখ মুক্তি পেয়েছিল। তো সিনেমাটা কিন্তু আমার এক কথায় অসাধারণ লেগেছিল। মানে কিছু কিছু সিনেমা বারবার তৈরি হয় না, কিছু কিছু সিনেমা পৃথিবীতে চিরকাল অমর হয়ে থাকে। তো তার মধ্যে অবশ্যই চ্যালেঞ্জ সিনেমার নাম লিস্টে থাকবে। আমি গ্যারেন্টি দিচ্ছি এই সিনেমার নাম চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সিনেমাটা যখনই টিভিতে দেখি বা মোবাইলে দেখি মনে হয় সত্যি মানে দেবদা গুরুদেব, এটা কিন্তু সে কিন্তু এই সিনেমার মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল। কারণ দেবের সেই সময় হেয়ার স্টাইল বলি, তার পোশাক আশাক বলি, বা তার কথা বলার ধরন বলি, বা তার ওই কলেজের দুকার এন্ট্রি সিনটা বলি, মানে সেই সময় মানে প্রত্যেকটা মেয়েরা দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল। সেই সময় প্রত্যেকটা মেয়েদের ক্রাশ বা মেয়েদের প্রেমে পড়ার মানে মূল মানে অক্সিজেন ছিল দেব। মানে দেবকে দেখে সেই সময় স্কুল কলেজে মেয়েরা জাস্ট প্রেমে পড়ে গিয়েছিল। এবং অনেক মেয়ে তো মানে হাত বিলের দিয়ে হাত কাটা শুরু করে দিয়েছিল, কেউ মানে চিঠি লেখা শুরু করে দিয়েছিল যে দেবকে বিয়ের জন্য মানে কি বলে পরামর্শ দিবে, এরকম কিন্তু অনেক কিছু দেখা গিয়েছিল। তো অনেক আমি নিজের চোখে দেখেছি সেই সময় অনেক ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা মেলা থেকে দেবের পোস্টার মানে কিনে এনে বাড়িতে টাঙাতো, কেউ স্কুলের যে গেট থাকতো তার বাইরে টাঙিয়ে রাখতো, কেউ স্কুলের যে বইগুলো হয় তার ভিতরে রাখতো, চিতিয়ে রাখতো আঁথা দিয়ে। বেশ দেখতে বেশ মজার ব্যাপার ছিল। এবং সেই সময় তো মানে কি বলবো মানে মানে বাজারে, শপিং মলে, রাস্তাঘাটে, বাসে যেখানেই যাচ্ছে সেখানে ছেলে মেয়েদের মুখে একটাই ডায়লগ, চ্যালেঞ্জ নিবি না শালা। এবং মানে সিনেমা হলের বাইরে সেই সময় মেয়েরা কিন্তু দেবের পোস্টারের উপর মানে কিস করতো, এটা কিন্তু বাস্তব কথা। তো সিনেমাটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশন সিনেমা। এবং সিনেমাটার বক্স অফিস কালেকশন যদি বলি, মোটামুটি সিনেমাটার বাজেট ছিল 2 কোটি টাকা এবং বক্স অফিস থেকে আয় করেছিল 8 কোটি টাকা, মানে সেই সময় অল টাইম ব্লকবাস্টার ছিল। সিনেমাতে যেরকম কমেডি ছিল, সেরকম অ্যাকশন ছিল, সেরকম রোমান্স ছিল, সেরকম কি বলবো ইমোশন ছিল, সব কিছু ছিল। এবং সেই সময় এমন কোনো ছেলে ছিল না যে দেবের স্টাইল কপি করতো না, মানে 90% ছেলেরা কিন্তু দেবের স্টাইল কপি করতো। আমি নিজেও করেছি, দেবের ওই কাঁধে ঝোলানো হামতুম ব্যাগ বলি, কোমরে যে বেল্ট ঝোলানো বলি, কানে ট্যাপ, তারপরে একদম চুলগুলো ছোটো ছোটো করে নামানো, বেশ দেখার মতন ছিল। তো যাই হোক, এই সিনেমাটা আমার কিন্তু বেশ একটা ভালো সিনেমা এবং সিনেমাটা চিরকাল আমার ফেভারিট হয়ে থাকবে। তো এরপর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রাবণের তেলার নাকি কিশমিশের তেলার কোন তেলারটা সব থেকে বেশি হিট করবে। তো দেখুন, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, দুটো তেলারই কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে পুরো আগুন লাগাবে। ইয়েস, এবার যদি আমি কমার্শিয়ালের দিক থেকে যদি তুলনা করি, কোথায় গিয়ে মনে হয় রাবণ এগিয়ে থাকবে, তার কারণ হচ্ছে রাবণ সিনেমাতে এমন কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু কিশমিশ সিনেমার মধ্যে নেই। রাবণ সিনেমার মধ্যে ভরপুরভাবে কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেখানে খুব উন্নত মানের ক্যামেরা এবং দারুণ কিছু নতুনত্ব ভিএফএক্স রয়েছে, যেটা কিন্তু কিশমিশ সিনেমার মধ্যে নেই। রাবণে কিন্তু জিদ্দার মুখে গরম গরম অনেক ডায়লগ শোনা যাবে, তথা হিরো মানে একটা ডায়লগ ডেলিভারি যে ব্যাপার সেটা কিন্তু কিশমিশের মধ্যে নেই। যদি কিশমিশ সিনেমাতে দেবদার মুখে ডায়লগ থাকতো সেটা কিন্তু তারা অফিসিয়াল যে আপডেটগুলো দিচ্ছে সেখানে কিছু না কিছু ইনফরমেশান দিত। তো আশা করা যায় যে রাবণ সিনেমা ডায়লগ ডেলিভারি দিক থেকে কিন্তু জিত এগিয়ে থাকবে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে রাবণ সিনেমা শ্যুটিং কিন্তু বেশ মানে দারুণ দারুণ জায়গায় হয়েছে, মানে বিদেশের হাইফাই জায়গায় শ্যুটিং হয়েছে, যেটা কিন্তু কিশমিশের ক্ষেত্রে অতটা কিন্তু হয়নি। কিশমিশ শিউলি এ দার্জিলিংয়ে হয়েছে, তারপর কলকাতার কোথায় একটা মানে আশেপাশে একটা হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু রাবণ কিন্তু একটা এমন জায়গায় শ্যুটিং হয়েছে যেটা আগে বাংলা সিনেমা কখনো হয়নি। তো সেটা দেখা যাক, সেটা সময় বলবে। তবে রাবণের তেলার যতটা হিট করবে কিশমিশ কিন্তু ততটাই হিট করবে। কিশমিশের তেলার কালকে কিন্তু মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে ঝড় তুলবে। আমি এখন থেকেই বলে দিলাম, দেব কিন্তু নিজের সিনেমার রেকর্ড কিন্তু নিজেই ব্রেক করে, সেটা আমরা মানে মানে কি বলবো অনেক বছর ধরে দেখে আসছি।
তো কিসমিসে তেলার নিয়ে কিন্তু বেশ মানে দর্শকরা মানে কি বলবো চাহিদা এবং ক্রেজ কিন্তু দিন দিন বাড়ি দিয়েছে। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় খুলতে আমি লক্ষ্য করলাম যারা জিদ্দার ফ্যান বা যারা অঙ্কুশের ফ্যান তারা পর্যন্ত কিসমিস দেখার জন্য আগ্রহী আছে। তো আশা করা যায় যে কিসমিসের তেলার ভালো কিছু হবে। তো আমি চাইবো যারা দেব ফ্যান তারা কিস জিতে রাবণের তেলার দেখবেন এবং যারা জিত ফ্যান তারাও কিন্তু কিসমিসের তেলার দেখবেন। তো এটা কি হয় দুটা মানে কি বলবো দুটো সিনেমারই বক্স অফিস একটা ভালো জায়গায় যাবে। তো দেখা যাক সেটা সময় বলবে কোনটা আবার বক্স অফিসে মানে এগিয়ে থাকে। তবে যদি বলা হয় যে মেসি এন্টারটেনমেন্ট কমার্শিয়াল সিনেমার দিক থেকে কোনটা আমি এগিয়ে রাখবো অবশ্যই রাবণ। কারণ রাবণের যে কমার্শিয়াল যে ধাঁচটাকে তুলে ধরা হয়েছে যেটা আমার এক কথায় অসাধারণ। কারণ সুপারস্টার জিতের লুক বলি বা তার অ্যাকশনের যে টিজারের যে ঝলকটা দেখানো হয়েছে সেটা বলি বা যেভাবে ক্যামেরা ইউজ করা হয়েছে এই সময় 2022 দাঁড়িয়ে বা যেরকম টাকা খরচ হয়েছে একটা কমার্শিয়াল সিনেমার পিছনে অবশ্যই এদিক থেকে কিন্তু রাবণ একটা পজিটিভ দিক। অবশ্যই কিসমিসও অনেক কিছু ভালো রয়েছে, কিসমিসও বক্স অফিসে ঝড় তোলার একটা চান্স অনেক রয়েছে। সবার শেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইয়াসের ক্যারিয়ারে 2022 সালে দুটো ভালো সিনেমা আসতে চলেছে, একটা হচ্ছে চিনে বাদাম আর একটা হচ্ছে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি। এবার প্রশ্নটা হচ্ছে যে দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা ভালো হবে, কোন সিনেমাটা বক্স অফিসে এগিয়ে থাকবে। তো আমি সব দিক থেকে বিবেচনা করে এটাই বলতে চাই যে আমার কোথায় গিয়ে মনে হয় মাস্টার মশাই আপনি কিছু দেখেননি এথার থেকে চিনে বাদাম সিনেমাটা ভালো হবে এবং চিনে বাদাম সিনেমাটা বক্স অফিসে বেশি সফলতা মানে লাভ পাবে এটা আমার মনে হয়। কারণ দেখুন যে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি এখানে ইয়াস নুসরাত রয়েছে, তো ইয়াস নুসরাতকে একসঙ্গে দেখার জন্য অতটা কিন্তু ক্রেজ নেই, এটা আমার মানে পার্সোনাল মতামত। কিন্তু চিনে বাদাম সিনেমাতে ইয়াস এবং অ্যানা সাহা এই যে কেমিস্ট্রি বা এদের যে দুজনকে যে দেখার একটা যে নতুনত্ব একটা মানে কি বলবো ভাব সেটা কিন্তু দর্শক মহলে কিন্তু একটা বেশ সারা ফেলেছে। তো এদিক থেকে বলা যায় যে ইয়াস নুসরাতের থেকে কিন্তু ইয়াস অ্যানা সাহা এটা এগিয়ে থাকবে। এবং সিনেমার গল্প যদি আমি তুলনা করি মাস্টার মশাই আপনি কিছু দেখেননি এই সিনেমার গল্প যে মেন যে মানে স্টোরি সেটা হচ্ছে যে ছাত্র সমাজের সঙ্গে রাজনীতির একটা বড় একটা মানে কি বলবো গন্ডগোল এবং সেটার মধ্যে একটা প্রতিবাদ, একজন কি বলবো ভালো ছেলে প্রতিবাদ করে সে আবার ঝামেলায় চলে আসে সেখান থেকে কিভাবে বেরাবে তার মধ্যে প্রেম এই সমস্ত রয়েছে। এরকম কাহিনী বা এরকম গল্প নিয়ে কিন্তু বলিউড বা সাউথে প্রচুর সিনেমা হয়েছে। তো সেদিক থেকে আমার কোথায় গিয়ে মনে হয় যে অতটা কিন্তু ইন্টারেস্ট হবে না। তো অপরদিকে যদি চিনে বাদাম বলি বক্স অফিসে ঝড় তুলে দিবে, কারণ চিনে বাদামের যে গল্প বা কন্টেন্টটা মানে কি বলবো দেখা শোনা যাচ্ছে এরকম গল্প আগে কখনো বাংলাতে হয়নি। এবং ইয়াসের ক্যারিয়ারে নাকি এটা সবথেকে ভালো অভিনয় এবং সবথেকে ভালো গল্প হতে চলেছে। তো দেখা যাক কী হয়। তবে ইয়াস নুসরাতের যে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি আমি চাই ওই সিনেমাটাও ভালো ব্যবসা করুক, ওটাও বক্স অফিসে কিছু একটা করে দেখাক, কারণ সব সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করা উচিত। তো যদি আমি দুটো সিনেমার মধ্যে কোনটাকে ভালো এগিয়ে রাখবো অবশ্যই চিনে বাদাম। তো আপনাদের কী মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।